সুযোগ আসলে আসলে চেষ্টা করব, এছাড়া আসলে কিছু বলার নেই। যখনই সুযোগ আসে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, হয় হচ্ছে না বাট খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। মেনে নেওয়াটাই আসলে স্মার্ট কাজ এবং ওইটাকে নিয়েই আসলে চলতে হবে। যখন আমার যে আসলে গত বছর প্রিমিয়ার লিগটা ভালো গেছে, তার আগের বছরটাও ভালো গেছে, সেটা সুবাদে কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ আসছিল, তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো সেখানে ভালো লাস্ট দুই ম্যাচে করতে পারিনি, তো প্রচুর প্র্যাকটিস করছিলাম, চাচার সাথে কথা বলছিলাম, তো তারা খুব ভালো পজিটিভ একটা অ্যাটমসফিয়ার দিয়েছে আমাকে, তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছিলাম। তো আজকের ম্যাচে করতে পেরে আসলে খুবই শান্তি লাগছিল, আর সব মিলে আসলে খুব ভালো একটা দিন ছিল আমার জন্য। এটা আসলে প্রিমিয়ার লিগে আপনি সব সময় পারফর্ম করেন, লাস্ট দুই মৌসুম তো আউটস্ট্যান্ডিং ছিল, এবারেও শুরুটা ভালোই হয়েছে। তো আপনি যখন এই প্রিমিয়ার লিগের পারফরম্যান্সটা দেন, এরপরে ন্যাশনাল টিমে আবার যান, ন্যাশনাল টিমে আপনার সুযোগ মানে ওইভাবে ইলেভেনে মানে আপনি জায়গা পাবেন কি পাবেন না একটা অনিশ্চয়তা সবসময়ই থাকে, হুট করে একটা সুযোগ পান, হয়তো ভালো করেন না নাও করতে পারেন, এইটা কি আপনার ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় একটু পিছায় রাখে? না আসলে নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু বেশ ভালো গেছে, মানে আমি যতটুকু খেলতে পেরেছি চেষ্টা করেছি, রানগুলো ছোট ছোট ছিল বাট আমি খুব ভালো ফিল করেছি। জাস্ট শ্রীলঙ্কা সিরিজে একটা ম্যাচে আমি সুযোগ পেয়েছি, ভালো করতে পারিনি বাট আমরা সিরিজটা খুব ভালো মতো জিতেছি, তো এটা আসলে খুব তৃপ্তি দেয়। বা তাছাড়া অবশ্যই ন্যাশনাল টিমে ভালো খেলাটা আসলে খুবই শান্তির বিষয়, আর ওইটাই আমাদের গোল থাকে, তো এইগুলো পারফরমেন্স করে কনফিডেন্স নিয়ে প্রসেসটা মেনটেন করে আমরা ন্যাশনাল টিমে চাই পারফর্ম করতে, সুযোগ আসলে আসলে চেষ্টা করব, এছাড়া আসলে কিছু বলার নেই, বাট ইনশাল্লাহ সুযোগ আসবে। যেমনটা বলছি হয় নাকি আসলে যখন সুযোগটা হয় না ইনশাল্লাহ অবশ্যই, আসলে পারফর্ম করার আসলে প্লেয়ারদের কাজ, অবশ্যই এটা আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, দেশের জন্য ভালো খেলা, দেশকে জেতানো, যে টিমে খেলছি টিমকে জেতানো, সেটাই আসলে করতে পারবো, এটাই করে যাব। যখনই সুযোগ আসে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, হয় হচ্ছে না বাট খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। নিউজিল্যান্ডে যেমনটা বলছিলেন আসলে 40 ছিল, 35 ছিল, তারপর প্রথম যে ওয়ান ডেতে ড্রপ হলেন একটু অবাক হয়েছিলেন কিনা? না না এইসব ন্যাশনাল টিমের ব্যাপারটা তো তা না, ন্যাশনাল টিমে তো অনেক কিছু ম্যাটার করে, অনেক সৌম্য দারুণ খেললো, লিটন দারুণ ফর্মে ছিল, শান্ত দারুণ খেলছে, তো সব মিলে টিম কম্বিনেশন অনেক সময় হয় না, এগুলো মেনে নেওয়াটাই আসলে স্মার্ট কাজ এবং ওইটাকে নিয়েই আসলে চলতে হবে। যখন আমার অপরচুনিটি আসবে আমি বেটার চেষ্টা করব, যাদের অপরচুনিটি পাচ্ছে তারা বেস্ট করার চেষ্টা করবে, আসলে টিম হয়ে আমাদের গ্রোথ হওয়াটা খুব জরুরি ইন্ডিভিজুয়ালের থেকে। আসলে বিজয় ভাই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ চলছে, এর আগে ওয়ানডে টি-20, আরে আজকের ম্যাচে কিছু বলতেছেন? আরে আজকের ম্যাচ না এক্স্যাক্টলি, ওকে, শ্রীলঙ্কার সাথে আমরা রিসেন্ট পাস্টটা দেখতেছি বা এবারের সিরিজটা তো দেখলাম যে খুব একটা ঝাঝালো ফাইটিং মাঠের মধ্যে, মানে এটাকে আপনি কিভাবে দেখেন? না ভালো তো আসলে এটা, এই এনভায়রনমেন্টটা তো অবশ্যই ভালো, আসলে ক্রিকেট মাঠে আমাদের খেলি, মাঠের বাইরেও যদি আলোচনা থাকে সমালোচনা থাকে এগুলো তো আসলে মাঠের খেলাকে অনেক এন্টারটেইন করে, আসলে মানুষ যারা খেলা দেখে তারা তো আসলে এন্টারটেইন হয়, তো এটা আসলে খারাপ দিকে আমি দেখি না, খুব পজিটিভ ওয়েতেই দেখি যে এগুলো চলতে থাকাটাই ভালো, একটা হাইপ ক্রিয়েট হয় সেখানে, পারফর্ম করলে সবাই ফোকাসড আসে, দেশের সাথে দেশের ম্যাচগুলো হয়, সে আসলে খারাপ কিছু দেখি না, আমি ভালোই দেখি। এই শ্রীলঙ্কা টিমটাকে কি একেবারে বিট করা যাবে না এমন মনে হচ্ছে? আমরা তো বিট করছি, এমন না যে বিট করছি না, আমরা তো বিট করবো, লাস্ট সিরিজেও আমাদের ভালো হয়েছে, আমরা শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজটা জিতেছি, টি-20টা আমরা দারুণ ক্রিকেট খেলেছি, আমরা পজিটিভগুলোই আসলে চিন্তা করছি। প্রবলেম হচ্ছে না আমাদের আসলে, আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করাটা অনেক সময় ডিফিকাল্ট, একটা প্রসেসের মাধ্যমে যাইতে হয়, তা আমাদের অবশ্যই প্রসেসের মধ্যেই আছে, আমাদের কোচিং স্টাফ দারুণভাবে প্লেয়ারদেরকে হেল্প করছে, প্লেয়াররা যারা এখন খেলছে তারাও খুব দারুণ পজিটিভ এবং চেষ্টা করছে, আসলে চেষ্টার পরে অনেক সময় হয় অনেক সময় হয় না, সেটা আমাদের মেনে নিতে হবে।